jayin bande mataram tinamul kongres jindaba momota banerjir jonno ei dirghodiner purono obhyas ki ar eto shohoje bola jay tai to ei purono obhyaser phole jonoshommukhe nijei bekaydai porlen khanakuler prakton tinamul neta totha bortomane bjp neta Shailen Singh bhordupure bjp-r pothosobhay slogan dilen tinamul kongres jindabad momota banerjir jindabad বিজেপি নেতার এহেন স্লোগান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উল্লেখ্য, খানাকুল বিধানসভার বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের সমর্থনে খানাকুলের নতিপুর বাজার এলাকায় একটি পথসভার আয়োজন করেছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই পথসভাতেই দলীয় প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য তিনি এলাকাবাসীকে আবেদন জানান। নিজের ছোট্ট বক্তব্য শেষে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক নাগাড়ে তিনি বলে বসলেন, জয় হিন্দ বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বিজেপি নেতার মুখে তৃণমূল ও মমতা ব্যানার্জি স্লোগানের রীতিমতো বেকায়দায় পড়েন উপস্থিত অন্যান্য বিজেপি কর্মীরা, যার কারণে বিরোধী স্লোগানেও করতালি দিয়ে বসেন তারা। যদিও নিজের ভুল বুঝতে পেরে পরক্ষণে নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান দেন বিজেপি নেতা শৈলেন সিং। দেখুন, আপনাদের আবার বিনীতভাবে বলছি, আপনারা 6 এপ্রিল তৃতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে, বাংলা 23শে চৈত্র আপনারা সকাল সকাল গিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার সংসদীয় গণতন্ত্রে উল্লেখ হয়েছে, আপনাদের আপনাদের ভোটাধিকারের মাধ্যমে এই চুচ্চ সরকারের পরিবর্তন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করার জন্যে আমার পুত্র সম প্রার্থী সুশান্ত ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আহ্বান জানাচ্ছি। এই আহ্বান জানিয়ে প্রত্যেককে স্বস্থানে শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। নমস্কার। বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বাংলা ও বাঙালির স্বার্থে তৃতীয়বারের জন্য মা মাটি মানুষ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতীক জড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন এবং আগামী 6 এপ্রিল খানাকুল 202 বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।